ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দেখাবো চিকেন তান্দুরি আর নান রুটি কিভাবে করতে হয়। আমি একটি বোলে দুইটি চিকেন নিয়ে নিলাম, এক টেবিল চামচ রসুন দিলাম, এক টেবিল চামচ আদা দিলাম, এক টেবিল চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ মরিচের গুঁড়া, এক টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর চিকেন তান্দুরি যে সানের মশলা ওইটা আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিব 5 মিনিটের মতো, স্বাদ মতো লবণ, আর টক দই দিব 1 কাপ। দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দিই। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে আমি প্রায় 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিব। দিয়ে আমি ম্যারিনেট করা মাংসগুলো আমি বসিয়ে দিব প্যানে, একে একে মাংসগুলো আমি দিয়ে দিব। আমার মাংসগুলো ভাজা শেষ হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিব। এখন আমি একটি বাটিতে 2 টেবিল চামচ ইস্ট নিব, 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিব, আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ইস্টটাকে গুলিয়ে রাখব প্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি এটাকে আবার ব্যাটার তৈরি করব। এখন আমি একটি বোলে 4 কাপ
পরিমাণ ময়দা নিব। নিয়ে আমি এটাতে 2 টেবিল চামচ চিনি দিব, স্বাদ মতো লবণ দিব, রান্নার তেল দিব 2 টেবিল চামচ। দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিব। মেখে আমি এই যে গুলানো দুধ ইস্ট এটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। নান রুটিটা বানিয়ে নিব। আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি একে একে রুটিগুলো বানিয়ে নিব। আমি কিভাবে রুটিটা বানাই আমি দেখিয়ে দিচ্ছি। আমার রুটিগুলো বানানো শেষ, এখন আমি তুলে নিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।